কন্যাশ্রী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটি জরুরি ঘোষণা আছে, বিশেষ করে যারা এবার K2 ফর্ম ফিল আপ করছো তাদের জন্য ঘোষণাটি অত্যন্ত জরুরি। তোমরা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবে। যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তারা কি করবে, যারা অন্য বিদ্যালয় থেকে আইডি ট্রান্সফার করে নিয়ে আসনি তারা কি করবে, যারা অন্য বিদ্যালয়ে চলে গিয়েছ অথচ সেই বিদ্যালয়ে তোমাদের K2 নাম আসেনি, পূর্ববর্তী বিদ্যালয়ে যে তালিকা সেখানে K2 নাম আছে তারা কি করবে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এখনও রেজাল্ট আউট হয়নি তারা সেই স্কুল থেকে ফর্ম ফিল আপ করবে না কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবে, কোনখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করলে সুবিধা হবে, যারা একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষা দিয়েছ অথচ এখনও ভর্তি হওনি তারা K2 ফর্ম ফিল আপ করতে পারছ না তারা কি করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার এই ভিডিওটিতে দিয়ে দেব। তাই এই ভিডিওটি তোমরা সবাই ভালো করে দেখবে। আমরা সবাই জানি যে কন্যাশ্রী হলো একটি প্রকল্প, যে প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধ এবং স্ত্রী শিক্ষার উন্নয়ন। 13 বছর বয়স হলেই আমরা এই K1 এর আয়তায় আসি এবং বাৎসরিক এককালীন 1000 টাকা করে পাই। এই আবেদন করতে আমাদের বিদ্যালয় থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হয় এবং সেখানে যে যে ডকুমেন্টস লাগে তা হলো ছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার, তাদের জন্ম সার্টিফিকেট, তাদের আধার কার্ড, তাদের একটি সাম্প্রতিককালের তোলা পাসপোর্ট সাইজের ফটো, একটি মোবাইল নাম্বার, তার বাবা বা মায়ের ভোটার আইডি কার্ড এবং একটি সচল মোবাইল নাম্বার, প্রধানের কাছ থেকে অবিবাহিত সার্টিফিকেট ছাত্রীর এবং বাবার ইনকাম সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলি দিয়ে তোমাদের K1 ফর্ম ফিল আপ করতে হতো। এবং K2 নাম আসলে এতদিন পর্যন্ত এই সমস্ত ডকুমেন্টস দিয়েই আবার K2 ফর্ম ফিল আপ করতে হতো। কিন্তু এবছর গতকাল একটি নতুন নির্দেশিকা এসেছে, সেই মর্মে একটি ফর্ম বিদ্যালয়গুলিতে চলে গিয়েছে, সেখানে হলো ছাত্রীদের যারা এবছর K2 ফর্ম ফিল আপ করবে তাদের অবশ্যই নিজেদের একটি ডিক্লারেশন বা মুচলেখা দিতে হবে, নিজেদের একটি স্বীকারোক্তি দিতে হবে, একটি ফর্ম, সেই ফর্মটিও গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছে স্ব বিদ্যালয় থেকে নিয়ে, সেই ফর্মটি ফিল আপ করে তোমার আইডি নাম্বার সহ সই করে জমা দিতে হবে। এটি যদি তুমি না করো তাহলে কন্যাশ্রীর K2 থেকে তুমি বঞ্চিত হবে। তাই আমি বলছি, ইতিমধ্যে তোমরা অনেকেই K2 ফর্ম ফিল আপ করে গিয়েছো বিদ্যালয়গুলি থেকে এই ছুটির সময়ে, কিন্তু তখন এই নির্দেশিকা আসেনি। এই নয়া নির্দেশিকা বলে প্রত্যেক K2 বেনিফিশিয়ারিকে, অর্থাৎ K2 যারা পাবে তাদেরকে নিজস্ব একটি স্বীকারোক্তি দিতে হবে, সেই নির্দিষ্ট ফর্মেটটি বিদ্যালয়ে তোমরা পাবে, সেখান থেকে সেটি সংগ্রহ করে অবশ্যই সিগনেচার করে K2 ফর্মের সঙ্গে সংযুক্ত করবে, অন্যথায় কিন্তু এই K2-র 25,000 টাকা তোমরা পাবে না। এবারে বলি, যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তারা কি করবে। যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে তারা প্রথমে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল অর্থাৎ সেই ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবার K2 ফর্ম ফিল আপ করবে। এরপরে সবার যখন টাকা ঢুকবে তোমার অ্যাকাউন্টে তখন টাকা ঢুকবে না, তারপরে বিডিও অফিস থেকে বা জেলা অফিস থেকে বিদ্যালয়ের কাছে জানতে চাওয়া হবে যে ওই নির্দিষ্ট ছাত্রীর অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না, তখন বিদ্যালয় কর্তৃপক্ষ তার নির্দিষ্ট কারণটি জানাবেন, অর্থাৎ জানাবেন যে এই ছাত্রীটির অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল লিখিত আকারে প্রধান শিক্ষক মহাশয় জানাবেন। তারপরে ওখান থেকে জেলা থেকে একটি নির্দেশিকা আসবে বা তোমার অনলাইনেও
অ্যাকাউন্টটি আবার নতুন করে সংশোধনের যে আপলোডের যখন নির্দেশ আসবে তখন আবার নতুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে এবং তারপরে তুমি টাকা পাবে। এক দুই, যারা একটি বিদ্যালয় থেকে আরেকটি বিদ্যালয়ে গিয়ে নতুন ভর্তি হয়েছ, পূর্ববর্তী বিদ্যালয়ে তোমার কন্যাশ্রী হয়েছিল কিন্তু সেখান থেকে তুমি আইডিটি ট্রান্সফার করে নিয়ে আসনি, এখন কে2 নামে দেখা যাচ্ছে পূর্ববর্তী বিদ্যালয়ে তোমার নাম রয়েছে, তাই তোমাকে অতি অবশ্যই পূর্ববর্তী বিদ্যালয় থেকে কে2 যে আইডি নাম্বার আছে পূর্ববর্তী, সেই আইডি নাম্বারটি তোমাকে ট্রান্সফার করে আনতে হবে। অনুরূপভাবে এই বিদ্যালয় থেকে বা নিজস্ব বিদ্যালয়কে অন্য বিদ্যালয়ে চলে গেছো, সেখানেও তোমাদের লিস্টে নাম ওঠেনি, তখন তোমাকে পূর্ববর্তী বিদ্যালয় থেকে আবার কে2-র যে ফর্ম ফিল আপের তালিকায় তোমার নাম এসেছে সেখান থেকে তোমার আইডিটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। এবারে বলি যারা কলেজে পড়ছো, যারা 12-এর পাশ করার পরে কলেজে পড়ছো তখন তোমাদের কে2-র বয়স হয়নি, তাই তোমাদের পূর্ববর্তী যেখানে হায়ার সেকেন্ডারি পড়েছিলে সেই বিদ্যালয়ে কে2-র লিস্টে তোমার নাম আছে, তুমি এখান থেকে ফর্মটি নিয়ে কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবে। যারা 11 শ্রেণীতে পরীক্ষা দিয়েছো, 12 শ্রেণীতে ভর্তি হওনি, তারা কে2-র ফর্ম ফিল আপ করতে পারছো না, তারা 12 শ্রেণীতে শীঘ্রই ভর্তি হবে এবং ভর্তি হওয়ার পর ভর্তি রসিদ দেখিয়ে অবশ্যই কে2 ফর্ম ফিল আপ করতে পারবে। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, এখনও রেজাল্ট আউট হয়নি, তাই আমি বলবো তারা যে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা সেই বিদ্যালয় থেকে কে2 ফর্মটা ফিল আপ করে নাও, তাতে তোমাদের ঝামেলা অনেক কম হবে। যদি না করতে পারো তাহলে তুমি কলেজে ভর্তি হওয়ার পরে এই বিদ্যালয় থেকে কে2 ফর্ম নিয়ে ওখানে আবার কে2 ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের বয়স 2006 সালের মার্চ মাসের মধ্যে তাদেরই 23-24 শিক্ষাবর্ষের জন্য কে2 ফর্মের জন্য নাম এসেছে, তোমরা এই বয়স অনুযায়ী স্ব বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে কে2 ফর্ম সংগ্রহ করো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ যত তাড়াতাড়ি পারো তোমরা বিদ্যালয়ে এটি জমা দেবে। আশা করছি তোমাদের যত রকম প্রশ্ন ছিল আমি তার উত্তর দিতে পারলাম। আবারও বলি যারা এবার কে2 ফর্ম ফিল আপ করছো, এবছরই গতকালের নতুন নিয়ম অনুযায়ী তোমাদের প্রত্যেককে একটি নিজস্ব ডিক্লেয়ার দিতে হবে যে তোমাদের বিয়ে হয়নি, সেই মর্মে একটি ফর্ম ও বিডিও অফিস থেকে বিদ্যালয়গুলিতে পৌঁছেছে, সেই ফর্মটি ফিল আপ করে তোমরা অতি অবশ্যই কে2 ফর্মের সঙ্গে জমা দেবে। যারা ইতিপূর্বে ফর্ম ফিল আপ করে গিয়েছো তাদের কিন্তু এটি আবার বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে করতে হবে। আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, তোমরা সবাই ভালো থাকো এবং যে যে তথ্যগুলো আমি বললাম সেগুলো সব সংশোধন করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দাও। ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবে যাতে এই সংবাদটি সবাই পেতে পারে। ধন্যবাদ।